আপনারা দেখছেন রাজন ইউটিউব চ্যানেল, আমি রাজন আপনাদের সাথে। তো বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হলো প্রবাসীদের সম্পর্কে। যদি আপনি প্রবাসী থাকেন বা আপনার কেউ বা কোনো আত্মীয় যদি প্রবাসে থেকে থাকে, তাহলে ভিডিওটি হ্যাঁ আপনার জন্যই। মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে আমরা প্রবাসীর সকল তথ্য খুঁজে পাবো খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে থাকুন, আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্লে স্টোরে যেতে হবে প্রথমে আমাদেরকে অ্যাপটি ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে গিয়ে লিখবেন আমি প্রবাসী, AMI আমি PRO প্রো BASHI আমি প্রবাসী লিখলেই যে অ্যাপটি প্রথমে ওটে ক্লিক করবেন, সার্চ দেবেন। এই যে আমি প্রবাসী এই অ্যাপটি এটা সরকারিভাবে সরকারি অনুমোদিত অ্যাপ, BMT রেজিস্ট্রেশন সব বিদেশি প্রয়োজনীয় সকল তথ্যাবলি দেখুন এখানে লেখা আছে অ্যাবাউট দিস অ্যাপ, এই অ্যাপ সম্পর্কে। তো এই অ্যাপে সব কিছু দেওয়া আছে। তো বন্ধুরা, আমি এখন অ্যাপটি ওপেন করছি, যেহেতু আমার এখানে আগেই ইনস্টল করা প্লাস সকল তথ্য দেওয়া বিদেশ কর্মসংস্থানের ক্ষেত্রে এই অ্যাপটি খুবই গ্রহণযোগ্য। তো বন্ধুরা দেখুন, এখানে অ্যাপ্লিকেশনে এটা মেনু, যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা আছে। আপনারা যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া না পারেন অবশ্যই কমেন্ট করবেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি ভিডিও তৈরি করে দেবো। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পরে আপনারা দেখুন এখানে অনেকগুলো সার্ভিস, নিকটস্থ সেবা কেন্দ্র সময় সব দেখুন, ছয়টা সার্ভিস দেওয়া আছে। প্রথমত পাসপোর্ট অফিস সময়, আপনার আশেপাশেই কোন কোন পাসপোর্ট অফিস আছে আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখার জন্য লোকেশন চালু করা আছে, লোকেশন চালু করবেন, করে পাসপোর্ট অফিস সময়তে ক্লিক করবেন। করার পরে আপনার বাড়ির আশেপাশে বা আপনার নিকটস্থ কোন পাসপোর্ট অফিসগুলো আছে খুব সহজে এখানে দেখবেন। এই দেখেন আঞ্চলিক পাসপোর্ট অফিস লক্ষ্মীপুর, আমার বাড়ি রায়পুর, লক্ষ্মীপুর আছে 13.58 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে। আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর 13.67 কিলোমিটার দূরে। আঞ্চলিক পাসপোর্ট অফিস নোয়াখালী 28.91 কিলোমিটার দূরে। তো এভাবে আমার নিকটস্থ যতগুলো আছে সবগুলো ডিটেলস এখানে লেখা আছে। এবং আপনার শুধু ডিটেলস নয়, ডিটেলস বলতে ঠিকানা কীভাবে যাব, কোথায়, টোটাল ডিটেলস এখানে, ঠিকানা সম্পূর্ণ ঠিকানা এই লেখা আছে, সাথে ওয়েবসাইট প্লাস মোবাইল নাম্বার ইমেল লেখা আছে। তো বন্ধুরা, এটা হলো পাসপোর্ট অফিস সময়গুলো, রিকুয়েন্ট এজেন্সির অফিস সময়, আমার এই বাড়ির আশেপাশে অর্থাৎ আমার নিকটস্থ যেই রিক্রুটিং এজেন্সি আছে সেগুলো এখানে তথ্য চলে আসে খুব সহজভাবে। দেখুন সেমি ওভারেজ লিমিটেড এটা আছে নোয়াখালী টাওয়ার নবমতলা পুরোনো পল্টন ঢাকা। তো ইমেল নাম্বার এবং 31 কিলোমিটার দূরে, 31.40 কিলোমিটার দূরে সেটা আমার এই আমার থেকে। তো এরকম করে অনেকগুলো সার্ভিস, জেলা জনশক্তি অফিস সমূহ, জেলা জনশক্তি অফিস কোথায় আছে সেটারও এখানে ডিটেলস লেখা থাকে। DMO চাঁদপুরে আছে 24.4 কিলোমিটার দূরে, বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা যে যে জিনিসগুলো দরকার, অনেকেই বিদেশ যেতে সময় মেডিকেল করা লাগে, তো মেডিকেল সেন্টার সমূহ এখানে খুব সহজে আপনি খুঁজে পাবেন, কোথায় মেডিকেল করতে পাবেন, যে মেডিকেলগুলোতে সরকারি বা অনুমোদিত। লাইভ ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এটা 97.91 কিলোমিটার দূরে। ডিটেলস হলো তা আমার 35C নয়া পল্টন দ্বিতীয় ফ্লোর BIP রোড ঢাকা 1000, মোবাইল নাম্বার এবং ইমেল দেওয়া আছে। তো বন্ধুরা, দ্বিতীয়ত আপনার এখানে চারটি সেবা দেখালাম, এবং প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, আপনি যারা বিদেশ যেতে তাদেরকে দেখা যায় প্রশিক্ষণ দেওয়া লাগে। তো প্রশিক্ষণের এখানে কোথায় প্রশিক্ষণ আছে, তো দেখুন প্রশিক্ষণ কেন্দ্র সমূহ খুব সহজে এখানে আপনার এই পাবেন। এবং ম্যাপ, ম্যাপে ক্লিক করলে, এই যে এই ম্যাপে ক্লিক করলে আপনার ডিটেলস কীভাবে কীভাবে যাবেন সেটা দেখতে পাবেন। তো TTC লক্ষ্মীপুর দেখুন প্রশিক্ষণ কেন্দ্র আছে আমার বর্তমান ঠিকানা থেকে, TTC লক্ষ্মীপুর যেটা আমার অবস্থান থেকে 11.25 কিলোমিটার দূরে, খিলবাসিয়া মাসিমনগর লক্ষ্মীপুর, মোবাইল নাম্বার দেওয়া আছে প্লাস ইমেল। দেন দূতাবাস সমূহ, আমার নিকটস্থ দূতাবাস সমূহ কোথায় আছে, কি কোন জায়গায় আছে ডিটেলস এখানে। প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক ঢাকা বাংলাদেশ এটা 27.08 কিলোমিটার দূরে, ডিটেলস এখানে লেখা আছে। তো বন্ধু, এইভাবেই এই ছয়টি সার্ভিস নিতে পারবেন এখান থেকে। এছাড়াও আপনার আরও কিছু তথ্য আছে, যেমন বিদেশ যাত্রী বিবরণী, সাধারণ প্রশ্নসমূহ, দেশভিত্তিক নিয়মাবলী, ফি, কোন ক্ষেত্রে কত খরচ, আপনার অভিযোগ জানাতে পারবেন এখানে। তো বিদেশ যাত্রার বিবরণ আপনার এখানে দেখুন, বিদেশ যাত্রা পেতে এবং আপনাকে যাত্রা শুরু করতে এই চেকলিস্ট অনুসরণ করতে হবে। আপনি একজন নতুন কেউ যদি বিদেশ যেতে চায়, বিদেশ যেতে হলে তাকে যেই যে সিস্টেমগুলো অনুসরণ করতে হবে সেগুলো ডিটেলস এখানে লেখা আছে। প্রথমত পাসপোর্ট নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন, BMT রেজিস্ট্রেশন আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে BMT তত্ত্বাবধান রেজিস্ট্রেশন করবেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, তারপরে চাকরির খোঁজ করতে হবে, দেন এজেন্সি নির্বাচন করতে হবে, দেন সময়সূচী নির্বাচন, ডকুমেন্ট জমা, পূর্ব প্রশিক্ষণ এবং কোর্স, মেডিকেল, দেন ওয়ার্ক এবং রেসিডেন্স পারমিট, BMT প্রশিক্ষণ,
বিএমটি স্মার্ট কার্ড নিতে হবে, ফ্লাইট বুকিং, বিদেশ যাত্রার পূর্বে প্রশিক্ষণ, বিমানযাত্রা, গন্তব্য রিপোর্টিং, টোটাল বিদেশ যাত্রা বিবরণী এখানে বিস্তারিত লেখা আছে আপনার কী কী করতে হবে। দেন সাধারণ প্রশ্নসমূহ, আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে, সাধারণ বিদেশ চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি, বিএমটি তত্ত্বভাণ্ডার কী, বিএমটি তত্ত্বভাণ্ডার সম্পর্কে বিস্তারিত এখানে সব কিছু লেখা আছে আপনার বিভিন্ন প্রশ্ন। বিদেশ চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ বিএমটি তত্ত্বভাণ্ডার, আমি কি বলতে পারি বিদেশ চাকরি পেতে পারি, কর্ম বিভাষণ কাজ করার জন্য কোন দেশটি সেরা, প্রবাসে কাজ করার উপযুক্ত বয়স কত, বিদেশ চাকরি পাওয়ার জন্য আমাকে করতে দিতে হবে, ইত্যাদি নানান রকমের প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং উত্তর দুইটি এখানে আপনি পাবেন, যেগুলো খুবই প্রয়োজনীয় এবং জরুরি। এবং দেশভিত্তিক নিয়ম বলে আপনার কোন দেশে কী কী নিয়ম সেটা এখানে বিস্তারিত আপনি ডিটেলস পেয়ে যাবেন। এক এক দেশের নিয়ম এক এক রকম, তো আপনি সহজে এখান থেকে কোন কোন দেশ আপনি এখানে দেশ সার্চ দিয়ে চলে আসবেন। মনে করুন আমি সৌদি আরব দেখলাম, সৌদি আরব চলে আসবে, সৌদি আরবের নিয়মগুলো আমি সহ লিখতে চলবো, সাধারণ দেশকে দরকারি কাজপত্র, সৌদি আরবে সাধারণ নির্দেশগুলো, সৌদি আরবে যেতে হলে বা সৌদি আরবের আকামা, অফিস আদেশ, বিজ্ঞপ্তি, টোটাল পরিপত্র, টোটাল এখানে বিস্তারিত লেখা থাকবে সৌদি আরবের সকল রুলস। অর্থাৎ একটা দেশে চলার জন্য আমাকে যে যে নিয়মগুলো মানা প্রয়োজন হবে, বাধ্যকতা যেগুলো মানতে হবে, সেই সাধারণ নির্দেশগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং দরকারি কাগজপত্র আপনার কী কী কাগজপত্র থাকতে হবে সৌদি আরব দেশে ভ্রমণ অথবা যাওয়ার জন্য, ঠিক আছে, এরকম প্রত্যেকটা দেশের ডিটেলস আপনি এখানে খুব সহজে দেশভিত্তিক নিয়মগুলি নিয়মাবলীগুলো পেয়ে যাবেন। এবং ফি আপনার কোন কাজে কত খরচ এবং কোন দেশে যেতে কত খরচ সেটা এখানে খুব খুব ভালোভাবে ক্লিয়ার করেছে। এজেন্সি টাকা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন এটি সরকার অনুমোদিত, এই যে সৌদি আরব 1,65,000, সিঙ্গাপুর 2,62,000, এগুলো সরকার অনুমোদিত অ্যামাউন্ট, এর বেশি যদি কেউ না সে আপনার সাথে দুয়েল করলো। তো এভাবে কয়েকটি অনেকগুলো দেশের ডেটা সেখানে আসছে, মানে আপনার অভিযোগ, আপনার যদি কোনো অভিযোগ থাকে এখানে লিখে আপনি সরাসরি প্রেরণ করতে পারবেন, সেটা সরকারিভাবে পরবর্তীতে দেখা হবে। এটা সরকারি অনুমোদিত অ্যাপ এবং এই অ্যাপের সকল তথ্য সরকারিভাবে পরিচালনা করা হয়। এছাড়া আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, এখানে আপনি একটা প্রোফাইল তৈরি করতে পারবেন নাম দিয়ে, বিভিন্ন ডিটেলস দিয়ে এই আর কি। দেন এখানে আপনার বিভিন্ন দরকারি কাগজপত্র এখানে রাখতে পারবেন খুব সহজে, এখানে আপনার কাগজপত্রগুলো জমা করে রাখতে পারবেন প্রয়োজনে, যেগুলো যেমন আপনার চাকরি অনুমতি, জাতীয় পরিচয়পত্র, ইন্স্যুরেন্স আর নানান কাগজপত্র এখানে আপনি খুব সহজে জমা করে রাখতে পারবেন। তো এটা হলো হোম। তো বন্ধুরা, এই অ্যাপটি সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি বলে মনে করি। এছাড়াও যদি আপনাদের এই অ্যাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা এই অ্যাপ রেজিস্ট্রেশন করা সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে রেজিস্ট্রেশন করার সিস্টেমটা দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভারতবর্ষে থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।